আসসালামু আলাইকুম। বিভিন্ন ধরনের কেক খেতে আমরা সবাই পছন্দ করি, তার মধ্যে কাপকেক একটি। আজকে আমি আপনাদের কাপকেক তৈরি করে দেখাবো। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে ডিম নিয়ে নিব একটি, চিনি নিব 2/3 কাপ, আরও নিয়ে নিচ্ছি 1/2 কাপ দুধ। এখন একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো মতো নেড়ে নিব। তেল নিয়ে নিচ্ছি 1/2 কাপ, ভিনেগার নিয়ে নিচ্ছি 1 টিস্পুন। সব উপকরণ ভালো মতো মিক্স করে নিব। এবার 1 কাপ ময়দার মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা নিয়ে নিচ্ছি। এখন একটি চালনির মধ্যে নিয়ে এগুলো ভালো মতো ছেঁকে নিব। কোকো পাউডার দিব 1/3 কাপ। এখন একটি স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিক্স করে নিব। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আবার ভালো মতো মিক্স করে নিব। এখন একটি কাপকেক মোল্ডে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি, তারপর এর উপর মাফিন শীট দিয়ে দিব, তারপর একটি কাপের সাহায্যে ফেট বেটার দিয়ে দিব। এখন এখানে চকলেট বেটার ঢেলে নিচ্ছি। তারপর একটি প্রিহিটেড ওভেনে 170°C আমি এটাকে 20 মিনিটের জন্য বেক করে নেব। আমার কেক এখন রেডি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার কাপকেক। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। এরকম রেসিপি আরও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সে পর্যন্ত বাই, আল্লাহ হাফেজ।